ডনবাসের প্রধান তিনটি সেতু ধ্বংস করল রাশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দেব, উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিতে পারবে কি যুক্তরাষ্ট্র? উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে দ্রুত জবাবের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার। ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করল তেহরান। আরো জানিয়ে দেব, গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি। ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় এখন ইসরায়েলকে থামাতে হবে, যে কোনো উপায়ে তুরস্ককে প্রতিরোধ করার ঘোষণা সিরিয়ার। সর্বশেষে জানিয়ে দেব, তাইওয়ান প্রণালীকে আন্তর্জাতিক জলপথ বলল তাইপে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ডনবাসের প্রধান তিনটি সেতু ধ্বংস করল রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পূর্ব অঞ্চলে ডনবাসের প্রধান তিনটি সংযোগ সেতু পুরোপুরি ধ্বংসের অভিযোগ তুলেছে কিয়েভ। একই সঙ্গে অঞ্চলটি নিয়ন্ত্রণে রাশিয়া তাদের সর্বশক্তি প্রয়োগ করে অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়। গোটা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ও কঠিন উল্লেখ করে সেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। অন্যদিকে দোনেৎস্ক এবং লুহানস্কের জনগণের মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চলমান অভিযানের মূল লক্ষ্য বলেও আবারও জানিয়েছে ক্রেমলিন। খবর রয়টার্সের, রোববার রাতভর গোলাবর্ষণের পর সোমবারও পূর্বাঞ্চলীয় ডনবাসের বিভিন্ন প্রান্তে অব্যাহত ছিল রুশ গোলাবর্ষণ। অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে গেল কয়েকদিন ধরে অভিযান জোরালো করে আসছে রুশ বাহিনী। এরই ধারাবাহিকতায় এদিন দোনেৎস্ক ও লুহানস্কের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা চালায় পুতিন বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন ও স্থাপনা, হতাহত হন অনেকে, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় একজন বলেন, রুশ বাহিনীর গোলাবর্ষণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে পুরো বাড়ি মনে হচ্ছিল কাঁপছে। ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের ফ্ল্যাটটা কোনোভাবে বেঁচে গেছে। হামলায় আমাদের ঠিক উপরের ফ্ল্যাটটাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্থানীয় গণমাধ্যম জানায়, রুশ হামলার জবাব দিতে এদিন রাশিয়াপন্থী বিদ্রোহী অধ্যুষিত দোনেৎস্কের একটি বাজারে আর্টিলারি হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে ইউক্রেনে রাশিয়া দখলকৃত প্রতিটি অঞ্চলে মুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পূর্বাঞ্চল পরিস্থিতিকে অত্যন্ত কঠিন ও ভয়াবহ উল্লেখ করে সেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেন তিনি। উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিতে পারবে কি যুক্তরাষ্ট্র? সম্প্রতি বেশ কয়েক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘটনায় উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিতে চায় যুক্তরাষ্ট্র। তবে এই জাতিসংঘে আনতে যাওয়া এই মার্কিন নিষেধাজ্ঞা প্রস্তাবের সাথে একমত নয় চীন ও রাশিয়া। দেশ দুটি সরাসরি জানিয়েছে, উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা দিলে তাতে সংকট কমবে না, বরং বাড়বে। এই বিষয়ে চীনকে নিজেদের পাশে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বাইডেনের উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার চীনা রাষ্ট্রদূত ইয়াং জিথির সাথে 4.5 ঘন্টা বৈঠক করেছেন। এই বৈঠকে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগের বিষয় সম্পর্কে চীনকেও অবহিত করেছে। লুক্সেমবার্গের এই বৈঠক থেকে পিয়ংইয়াং এর উপর দিতে চাওয়া নতুন নিষেধাজ্ঞার জন্য বেইজিং এর সহায়তা চেয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই ভোটের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ভঙ্গ করে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। সূত্র আল জাজিরা। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে দ্রুত জবাবের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার। উত্তর কোরিয়া কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার তার দ্রুত জবাব দেওয়ার ব্যাপারে পিয়ংইয়াংকে হুঁশিয়ার করে দিয়েছে। তবে এক্ষেত্রে সৃষ্ট সংকট নিরসনের একটি উপায় খুঁজে বের করতে তারা আবারও আলোচনার প্রস্তাব দিয়েছে। এই দুই মিত্র দেশ বলছে, উত্তর কোরিয়া তাদের প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা যে কোনো সময় চালাতে পারে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিভিন্ন প্রস্তাব পিয়ংইয়াং প্রত্যাখ্যান করায় কয়েক মাস ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, উত্তর কোরিয়া এ ধরনের কোনো পরীক্ষা চালালে দ্রুত জবাব দিতে টোকিও সিওলে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীকে যথাযথভাবে কাজে লাগাতে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে সমন্বয় করার ক্ষেত্রে আমরা প্রস্তুত। পিয়ংইয়াং এর শাসন ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা চাপ বজায় অব্যাহত রাখবো।
তবে ব্লিংকেন আবারও বলেন উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের শত্রুতার কোনো অভিপ্রায় নেই। তিনি বলেন, আমরা উত্তর কোরিয়াকে সহযোগিতার হাত বাড়ানোর অব্যাহত রাখব। আমরা কূটনৈতিক পথ অনুসরণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ব্লিংকেন বলেন, এক্ষেত্রে উত্তর কোরিয়ার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে দেশটির নেতার কিম জং উন বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সাথে তিন দফা বৈঠক করেন। ট্রাম্প কিম উত্তেজনা হ্রাসের সারসর দৃশ্য দেখালেও তারা উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ে দীর্ঘস্থায়ী কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি। তবে বাইডেন ইঙ্গিত দিয়ে বলেন যে তার প্রশাসনের সাথে কোনো আলোচনা উত্তেজনা হ্রাস করবে। ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করল তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, দেশের নাগরিকদের নিরাপত্তা সরকারের কাছে রেড লাইন এ নিয়ে কোনো রকম আপোষ করা হবে না। একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল ইরানের ভিতরে যে সমস্ত সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না বলেও তেহরান ঘোষণা করেছে। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে হত্যা এবং ইরানের বিরুদ্ধে হুতিবাদী ইসরায়েল হামলা চালানোর হুমকি দেওয়ার পর বার্তা সংস্থা তাসনিম এই সাক্ষাৎকার গ্রহণ করে। আলী বাহাদুরি বলেন, ইসরায়েলের জন্মের মূলে ছিল দখলদারিত্ব ও সন্ত্রাসবাদ এবং এখন পর্যন্ত তা পরিষ্কার। অবৈধ হুতিবাদী সরকার সন্ত্রাসবাদ, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং এর অস্তিত্ব টিকে রয়েছে এই সমস্ত অন্যায় অপকর্মের মধ্য দিয়ে। বাহাদুরি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে তার জনগণের নিরাপত্তা হচ্ছে রেড লাইন। বাইরের শক্তি ইসরায়েলের হুমকি থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকার তা নেবে। ইরান সরকারের মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, ইসরায়েলের ব্যাপারে তার দেশের অবস্থান একেবারেই পরিষ্কার এবং তাতে কখনো পরিবর্তন আসবে না। ইসরায়েলের নানামুখী সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিষ্কার অবস্থান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সূত্র পাস্টোরে। গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি। এক বিবৃতিতে আজ এই সংস্থা বলেছে, ইরানের তাৎক্ষণিক ও দীর্ঘ পদক্ষেপের কারণে জাহাজের পণ্য ফেরতের নির্দেশ জারি হয়েছে এবং এখন এই নির্দেশ বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। গত মাসে ইরানের জাতীয় পতাকাবাহী জাহাজ আটক করে গ্রিস। এই ঘটনার পরপরই ইরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নিয়ম অমান্য করায় পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। জলদস্যুতা বন্ধ করতেও আনুষ্ঠানিকভাবে গ্রিসের প্রতি আহ্বান জানায় তেহরান। ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থার বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকা ইরানি জাহাজ এবং এর পণ্য আটক রাখার নির্দেশনা দিয়েছিল। এরপরে ইরানের প্রচেষ্টা অধীরতার কারণে আমরা জাহাজ ও এর পণ্য ফেরত পাওয়ার প্রক্রিয়া প্রত্যক্ষ করছি। সূত্র পাস্টোরে। ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় এখনই ইসরায়েলকে থামাতে হবে। জাতিসংঘের সাবেক অধিকার বিষয়ক প্রধান নবি পিল্লা বলেছেন, ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই দখলদার ইসরায়েলকে থামানো। অধিকৃত ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গঠিত জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় সোমবার তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর। নবি পিল্লাই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্ব ফিলিস্তিনিদের উপর চালানো দমনপীড়ন এবং নির্যাতন বন্ধ করতে পারেনি। আন্তর্জাতিক সব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখে মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ড করে যাচ্ছে। ফিলিস্তিনি নিয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রথম প্রতিবেদন এটি। এতে আরো বলা হয়েছে, গত 15 বছর ধরে গাজার মানুষদের অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এছাড়া পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে ইসরায়েল। যে কোনো উপায়ে তুরস্ককে প্রতিরোধ করার ঘোষণা সিরিয়ার। যে কোনো উপায়ে তুরস্ককে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে সিরিয়া। দেশটির অভ্যন্তরে নিরাপদ অঞ্চল গঠন করার জন্য তুরস্ক যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে তার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি দিয়েছে সিরিয়া। সোমবার সিরিয়ার জাতীয় সংসদে এক বিবৃতিতে তুরস্ককে এ হুঁশিয়ারি দিয়েছে সিরিয়া। সিরিয়া বলছে, তুরস্ক এ পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনসংখ্যার গঠন বিন্যাস বদলে দিতে চায়। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আরো ভূখণ্ড দখল করার প্রচেষ্টা আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে। এর বিরুদ্ধে লড়াই করা এবং সিরিয়া সীমান্ত এলাকা জুড়ে তুর্কি সেনা মোতায়েন রাখার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সব ধরনের অধিকার সিরিয়ার রয়েছে। একই সঙ্গে সিরিয়ার জাতীয় সংসদ বলেছে, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার প্রশ্নে আমেরিকা, তুরস্ক ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার সব ধরনের
মৌলিক অধিকার এবং এ ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দামেস্কের হাতে রয়েছে। গত 23 মে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তার দেশ সিরিয়ার অভ্যন্তরে সীমান্ত দূরে 30 কিলোমিটার নিরাপদ অঞ্চল গঠন করতে চায়। এজন্য এরই মধ্যে সিরিয়ার ভেতরে অভিযান শুরু করেছেন তুর্কি সেনারা। সূত্র ছানা। তাইওয়ান প্রণালীকে আন্তর্জাতিক জলপথ বলল তাইপে। তাইওয়ান প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ এবং তাইওয়ান সরকার মার্কিন যুদ্ধজাহাজগুলোকে এই পথে চলাচল সমর্থন করে। মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা বলেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, চীন এই প্রণালীর উপর সার্বভৌমত্ব অধিকার দাবি করেছে, যদিও তাইওয়ানের মন্তব্য চীনের দাবিকে প্রত্যাখ্যান করে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুদ্ধজাহাজ এবং মাঝে মাঝে ব্রিটেন এবং কানাডার জাহাজগুলি এই প্রণালী দিয়ে যাত্রা করেছে। বেজিং এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান প্রণালীতে তাদের সার্বভৌমত্ব, সার্বভৌম অধিকার এবং আইনগত এখতিয়ার রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকি দেওয়ার জন্য কিছু দেশ তাইওয়ান প্রণালীকে আন্তর্জাতিক জলসীমা বলে অভিহিত করেছে, যা মিথ্যা দাবি। এরপর মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ও বলেছেন, চীনের মন্তব্য প্রচারণাপূর্ণ। তিনি বলেন, তাইওয়ান প্রণালী আন্তর্জাতিক জলসীমা এবং আমাদের আঞ্চলিক জলসীমার বাইরের জলসীমাও আন্তর্জাতিক আইনের পূর্ণ সমুদ্রের স্বাধীনতা নীতির অধীন। ও বলেন, তার দেশ সর্বদা আন্তর্জাতিক আইন মেনে তাইওয়ান প্রণালীতে বিদেশি জাহাজের চলাচল সম্মান করে। সূত্র রয়টার্স।